শরীরই শুনে দিচ্ছে দিচ্ছে ডাক, কিছু কিছু ইচ্ছে অবহেলা মিশে যায়, মৃতদেহ আধার আর আমি আলোকে, হ্যাঁ ভুলে গেছি সব মন্দ ভালোকে, স্বর্গের পথ কেন এত অন্ধকার, স্বর্গের পথ কেন এত রহস্যে, স্বর্গের পথে আমি অভিযাত্রী, আমার দেহে ছুরি তোকে ময়না তদন্তে, হ্যাঁ পৌঁছে গেছি লক্ষ্যে আমার সামান্য অতারণ, হ্যাঁ পৌঁছে গেছি লক্ষ্যে আমার সামান্য অতারণ। ওয়াও, মানে কোনো কি প্ল্যানস আছে এই গানটা কোনো একটা? এটা অ্যাকচুয়ালি কয়েকজন শুনেছেন, এই গানটারই অন্য অংশ অন্য জায়গায় গিয়েছি, সেখান থেকে অনেকে পছন্দ করেছেন। গানটার নাম হচ্ছে চাদর, গানটা এইভাবে শুরু হয়। আমার চাদর দিয়ে ঢেকে দিল কে, ছোঁয়নিষেধ কোন তদন্তের স্বার্থে, বিশ্বরে যা যত অপগণ্ডের দল, জমাট রক্ত ধুয়ে দিক না চোখের জল, রাখনি খবর তুমি রাখনি খোঁজ, আসলে আমি বহুদিনই নিখোঁজ, আমি যা খুঁজি তা তোমরা খোঁজো না, চোখ বুঝে আমি দেখি স্বর্গের সূচনা, পৌঁছে গেছি লক্ষ্যে আমার সামান্য অতারণ। দেখি এটা কোথায় কখন বের করব। আমার তো ঠিক, আমি তো একটু আর পাগলা মতো লোক, জানি না কখন যে কি হয়ে যাবে, জানি না। আর তাছাড়া জীবন সম্পর্কে কি কোনো নিশ্চয়তা আছে? আজ আছি কাল নেই, কাজেই জানি না এই গানটা বেরোবে কি না। কিন্তু আমার মনে হয় যে এই গানটা অনেকের অলরেডি অনেককে টাচ করেছে, যেটা এই গানটার ভাগ্য খুব ভালো। তবে এই গানটা সম্পর্কে বলি, এটা ক্রিসডিবার্গের একটা অরিজিনাল গান। সেই গানটার যে লিরিক ছিল, আমি লিরিকটা পুরো অন্যরকম করে ফেলেছি, সুরটা ক্রিসডিবার্গের। গানটার লিরিক ছিল যে একটা মানুষ কাজ শেষে সে বাড়ি ফিরে যেতে চাইছে, এবং বাড়ি ফেরাটাই তার লক্ষ্য, এবং সে লক্ষ্যের খুব কাছে চলে এসেছে। আমি করেছি যে একটা মানুষ আত্মহত্যা করেছে, আমি আত্মহত্যা করেছি, এবং আমার দেহ পড়ে আছে, এবং আমার আত্মা চলেছে স্বর্গের দিকে। যদিও আমি আত্মা স্বর্গ ইত্যাদিতে বিশ্বাস করি না, কিন্তু এটা একটা রূপক হিসেবে আমি ব্যবহার করেছি। মানে আমার দেহটা পড়ে আছে, আসলে আমার ব্যর্থতা পড়ে রয়েছে, বা যে কোনো মানুষের ব্যর্থতা, যে কোনো মানুষের হতাশা, ক্ষোভ, সেগুলো একটা মৃতদেহ হয়ে পড়ে রয়েছে, এবং সেখান থেকে আমাদের স্পিরিট, মানে আমাদের চেতনা, আমাদের বেঁচে থাকার ইচ্ছে, যে ইচ্ছে বেঁচে থাকার গান গায়, সেই ইচ্ছে সে বেরিয়ে এসেছে, এবং সে তার লক্ষ্যকে জয় করবেই, সেই দিকে এগিয়ে যাচ্ছে। সো এইরকম ভাবনা, এরকম এইটা এই আর কি, মানে এটা একটা নতুন গান। অনেক বছর পর তুমি তোমার সোলো অ্যালবামটা বার করলে, হ্যাঁ, এখন কি সোলো অ্যালবাম করার কোনো রিসেন্ট প্ল্যান? রিসেন্ট প্ল্যান তো আমি তো বললাম যে কন্ডিশন ফ্রি অ্যালবাম হচ্ছে বাচ্চাদের নিয়ে, সেটা তো ইন্ডিভিজুয়াল কাজ অবশ্যই একটা, কিন্তু এখানে আমার অনেক ছাত্ররাও রয়েছে আমার সঙ্গে। ফসিলসের পার্থ সে গিটার বাজাচ্ছে এই ট্র্যাকগুলোতে, আর ফসিলসের এক্স মেম্বার ইন্দ্র, তা সে আর আমি একসাথে এই ট্র্যাকগুলো তৈরি করেছি, মানে অ্যারেঞ্জ করেছি, এবং বাচ্চারা গাইছে। এবং এখানে একটা গান আছে, যে গানটায় কলকাতার বেশ কিছু জনপ্রিয় গায়ক, আমারই বন্ধু বান্ধব, বিভিন্ন ব্যান্ডে গান করে, তাদের আমি আমন্ত্রণ জানিয়েছি, এবং তারা সকলেই গাইতে রাজি, তারা একটা করে লাইন গাইবে,
বাচ্চাদের সাথে, সেই গানটা হচ্ছে টাইটেল ট্র্যাক কন্ডিশন ফ্রি। এরপরে তো অবভিয়াসলি ফসিলস এর অ্যালবাম আসবে, সো আমার সোলো অ্যালবাম এক্ষুনি নয়। ওকে, আমরা ডেফিনেটলি ওয়েট করবো সেই অ্যালবামটার জন্য। এই তো আমার শ্রেষ্ঠ জামা, ছিড়ছি ছিড়বো শেষ বোতাম।